হ্যালো ভিউয়ার্স, বিউটি টিপস সঙ্গীতা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ফেস সিরাম। মার্কেটে সিরামের দাম অনেকটাই কস্টলি পড়ে, তো তার জন্য ঘরে কিভাবে তোমরা মার্কেটের মতো সিরাম তৈরি করে নিজেদের স্কিনকে ফর্সা রাখতে পারো, ব্রণমুক্ত, দাগমুক্ত, এবং যে আমাদের ওপেন পোস থাকে সেটা রিমুভ হবে, স্কিন টান টান হবে, ন্যাচারালি কিন্তু ফেয়ার হবে স্কিন। তো চলো বন্ধুরা, সিরামটা দেখে নিই কী করে বানাতে হয়। সবার প্রথমে আমাদের লাগবে অ্যালোভেরা জেল। অবশ্যই চেষ্টা করবে ভালো অ্যালোভেরা জেল নেওয়ার, মার্কেটের অ্যালোভেরা জেলই লাগবে কিন্তু ভালো মানের। তো দেখো, আমি এখানে ছোটো চামচে 3 চামচ অ্যালোভেরা জেল ইউজ করছি। তোমরা যেরকম কোয়ান্টিটি বানাবে, যতটা বানাবে সেরকমই কিন্তু নেবে। অ্যালোভেরা জেলে ন্যাচারাল ভিটামিন ই থাকার কারণে আমাদের ত্বকের বলিরেখা দূর করে, ত্বকে অ্যান্টি অক্সিডেন্ট দেয়, তার ফলে কি হয় আমাদের ত্বকের গভীরে গিয়ে দাগছোপগুলো তুলে দিতে সাহায্য করে এবং স্কিনকে ফর্সা রাখে। এর মধ্যে আমি দেবো গ্লিসারিন। গ্লিসারিন তোমরা মার্কেটে অ্যাভেলেবেল কিনতে পাবে। গ্লিসারিন দিলে কি হবে, গ্লিসারিনটা কিন্তু স্কিনকে আমাদের হাইড্রেট রাখবে, মানে স্কিন কখনও খসখসে থাকবে না, একটা মোলায়ম মসৃণ সফট ভাব পাবে তোমরা চেহারায়, এবং চেহারাটা কিন্তু রুক্ষতা দূর হয়ে একটা ইয়াং ভেতর থেকে কিন্তু গ্লো পাবে। তাই আমি এখানে গ্লিসারিন দিয়ে দিচ্ছি 1 চামচ। যাদের গ্লিসারিন শ্যুট করে না তারা গ্লিসারিন স্কিপ করতে পারো। তো দেখো, আমি গ্লিসারিন অ্যালোভেরা জেল ভালো করে মিক্স করে নিয়ে এবার দেবো জোজোবা অয়েল। জোজোবা অয়েল অনলাইনে পেয়ে যাবে, এই এসেনশিয়াল অয়েল বা মার্কেটেও পেয়ে যাবে। জোজোবা অয়েলে কিন্তু রিঙ্কলস দূর করে, অ্যান্টি এজিং আটকায়, স্কিনকে টাইট বানায় এবং ব্রাইট বানায়। এবার 1 চামচ জোজোবা অয়েল নিয়ে নিলাম, তার মধ্যে নেবো গোলাপ জল। আমার এটা ঘরোয়া গোলাপ জল। তো দেখো, আমি গোলাপ জল এর মধ্যে দেবো 5-6 চামচ। তোমাদের যদি বড় চামচ হয় তাহলে তোমরা আরও মানে অনেকটাও গোলাপ জল ইউজ করতে পারো, সেটা সিরামের মানে টেক্সচার দেখে তোমরা বিচার করতে হবে যে তোমরা খুব লিকুইড সিরাম ইউজ করবে নাকি একটু থিক টাইপের সিরাম ইউজ করবে। তো আমি দেখো এখানে 5 চামচ গোলাপ জল দিয়ে দিচ্ছি। এবার এটা ভালো করে মিক্স করে নিতে হবে, অন্তত 2-5 মিনিট ধরে তো মিক্স করতেই হবে, যাতে ভালো করে এটা কিন্তু মিশে যায়। 2-5 মিনিট ধরে এটা মিক্স করলে কিন্তু ইজিলি সিরামটা মিক্স হয়ে যাবে। এবার বলে দিই, এই সিরামটা তোমরা স্টোর করতে পারবে কি না। হ্যাঁ, অবশ্যই স্টোর করতে পারবে ফ্রিজে, না স্টোর করতে চাইলে স্টোর করতে হবে না, কারণ এর মধ্যে এমন কিছু দিনই যে ফ্রিজে রাখতে হবে, তোমরা এটা বাইরেও রেখে ইউজ করতে পারো। কিন্তু যারা ইউজ করবে তারা এটা কন্টিনিউ ইউজ করবে, কারণ তোমরা বোতলে যদি এটা ভরে রাখো, ইউজ না করো, তাহলে সেটা কিন্তু মানে একটা দুর্গন্ধ হতে। তো দেখো, আর যারা রিফ্রিজারেটর করতে চাইছো তারা অবশ্যই রিফ্রিজারেটর করতে পারো, এটা কন্টিনিউ 15-20 দিন অ্যাপ্লাই করা যেতে পারে এরকম অল্প করে বানালে। তো তোমরা এটা নাইটে মুখটা ধুয়ে তারপর এটা অ্যাপ্লাই করবে, পুরো মুখে মাসাজ করে এভাবেই ছেড়ে দেবে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি হেল্পফুল হলো, প্রচুর শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো চ্যানেলে, লাইক করো, ধন্যবাদ।